ভাবনা মুখের যে একটা এপিসোড ওরা আজকেই ছেড়েছে ইয়ে উইমেন অফ বেঙ্গল, তো এইটা তো আপনি দেখলেন শুনলেন, তো এটা শুনে আপনার কী মনে হয়, কী প্রতিক্রিয়া আপনার মনে? দেখুন, দেখলাম এবং সেটা খুব ভালো লাগলো আমার দেখে, তবে এটা আর একবার আমার দেখার দরকার। তবে যেটুকু দেখেছি তাতে মনে হলো যে ওনারা যে বিপ্লবটা ঘটাতে চাইছেন বা সবাই মিলে যদি আমরা করতে পারি সেটা খুব একটা সুফল পাব। আর মেয়েদের আগেকার মানুষেরা তো এত সুযোগ পায়নি, এখনকার মানুষেরা বা মহিলারা অনেক সুযোগ পাচ্ছেন, সেই সুযোগ পেয়ে যদি আরও আমরা কোনো গরিব মানুষের কিছু করতে পারি বা আরও যদি আমরা মহিলাদের ইনকামের কোনো রাস্তা করে দিতে পারি বা আমরা যদি কোনো একটা ভালো সহযোগী যোদ্ধা হয়ে আমিও যদি এর মধ্যে মানে ইনভলভ হতে পারি তাহলে আমার মনে হয় এটা খুব ভালো, তবে ভালো হবে। তবে আমার জিনিসটা ভাবনা মুখের এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যে একটা একটা পথে এগোতে চাইছে, একটা ভালো সুফল পথে এগোতে চাইছে যেটা হয়তো ভবিষ্যতে মানুষের পক্ষে খুব উপকারে আসবে। বলছেন উনি যে আপনারা একদম গৃহবধূ, সেক্ষেত্রে আপনিও তো অনেক পয়লা বৈশাখ দেখেছেন, বাংলার রীতি রেওয়াজ বাঙালির কালচার কোথাও কি হারিয়ে যাচ্ছে? বাংলা হারিয়েই যাচ্ছে, এখন সরকার যেটা বললেন কমিউনিস্ট মিলনায় করছে, আজকে একটা পয়লা বৈশাখ সব ছোটো মানুষ ছোটো ছেলেমেয়েরা আসতো, গান করতো, কত আনন্দ করতো, মজা করতো, এখন দেখি ও ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, খুব খারাপ লাগছে। খুব কম সংখ্যক লোকই আজ পয়লা বৈশাখে এসছে, এটা মোটেই ভালো না। বাংলা আমাদের শেখা দরকার, বাংলা আমাদের শেখা দরকার। এবং আজকে ধরুন আমার আপনার বাজের যিনি বাণিজ্য যিনি কাজের পরিচারিকা, তিনিও চান যে তার সন্তান যেন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা শেখে, কেন বাংলার থেকে এত দূরত্ব কেন? হ্যালো, বাংলাকে আমরা ম্যারমেরে ভাষা বলে ভাবি, বাংলাকে আমরা ঠিক সম্মান দিই না, অথচ বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, বাংলা আমাদের মাতৃভূমি, বাংলা জন্মভূমি, তাই মাতৃভূমি জন্মভূমিকে আমরা অবজ্ঞা করে এখন ইংরেজি মিডিয়াম ইংলিশের দিকে ছুটে চলেছি, চাকরি বাকরি আশায় বা ছেলেপুলেরা খেয়ে পরে বাঁচতে পারবে এই ভেবে। কিন্তু মাতৃভাষা যে মাতৃদুগ্ধ সমান সেটা আমরা এখন বুঝি না, কিন্তু এককালে এটা মাতৃভাষাটা খুব সুন্দর ছিল এবং সবাই সে মাতৃভাষার উপরই বিজ্ঞান চর্চা সাহিত্য চর্চা করে আছে, নোবেল পুরস্কার পেয়েছেন, বিজ্ঞানী হয়েছেন, বিশ্ববরেণ্য হয়েছেন, সে কথা আমরা ভুলে যাই। এখন ভাবি দু কথা ইংলিশ জানতে পারলে, মাকে ম্যামি আর বাবাকে ড্যামি ডাকতে পারলেই যেন বিশাল ব্যাপারটা হয়ে গেছে, আমার ছেলে বিদ্যান হয়ে গেছে এটা আমরা ভাবি। কিন্তু এটা বাবা মারই দুর্বলতা বলা যেতে পারে যে তার ছেলেটা ইংলিশ না করছে, সে ছেলেটা চাকরি পাবে, আমার ছেলেটা চাকরি পাবে না, অথবা আমি যেভাবে হোক ধার দেনা করে হোক বা খেতে পাই না পাই আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ঢুকিয়ে দেবো। আর ঢুকিয়ে দেওয়া মানে ইংলিশ মিডিয়ামে বিশাল বড় একজন পাণ্ডিত্য লাভ করে যাচ্ছে সেটা কিন্তু মোটেই নয়। আমি দেখেছি অনেক ইংলিশ মিডিয়াম ছাত্র সে বাংলা ভাষাও ঠিক বলতে পারে না, ইংলিশও তো ভালোভাবে পারে না, মোটামুটি একটা ইংলিশ বই নিয়ে বসে আর বারবার ফেলও করে, তার জন্য গার্জেন হলে নাকি বারোটাখানি ছটা সাবজেক্টে বারোটা টিচার দিয়ে দিচ্ছে, বড় বড় টিচার, যে টিচার হলে সে সাবজেক্ট সঙ্গে জানেন না, সে হয়তো মাধ্যমিক দিচ্ছে কিন্তু তাকে কলেজে প্রফেসর ছাড়া পড়াবে একদম, তার পয়সা আছে বা হয়তো সে চাইছে আমি বড় বড় টিচারকে পড়াচ্ছি, অর্থাৎ আমি বিরাট বড় একজন জ্ঞানীগুণী ব্যক্তি তৈরি করে দিচ্ছি আমার ছেলেকে। এই সমস্ত অজ্ঞতা বাবা মার মধ্যে আছে, তাই গার্জেনদেরই এটা দোষ। আমি এই জায়গায় একদম স্যারের কাছে আসবো, যে কথা উনি বলছেন গার্জেনদেরই এটা দোষ, আপনার হাত দিয়ে অনেক সার্থক স্টুডেন্ট তারা কিন্তু এসেছে জগতে কাজ করতে, আজকের দিনের স্টুডেন্টদের মধ্যে এই প্রবণতা দেখছেন? আমি যাদের পড়তে যাই এখনও দেখি যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা বাংলায় পড়তে রিডিংই করতে পারে না, আর বানান তো দূরের কথা দূরস্থ, কারণ সেখানে খুব খারাপ লাগে। তার থেকে আমি বলি যে মাতৃভাষা না জেনে কখনোই অন্য কোনো ভাষা উন্নতি করা যায় না। আমি যতটুকু পারি গল্পের ফলে তার থেকে বিভিন্ন ভাবে বোঝায় বাংলা আমাদের কেন প্রয়োজন, বাংলা মাতৃভাষার মধ্য দিয়ে আমরা কিন্তু সমস্ত চিন্তা করি, সেটাকে কিন্তু খুব সাবলীলভাবে ব্যক্ত করি, অন্য ভাষা শিখতে বেশি সময় লাগে না, আর আমরা বেশি দূর আমার বেশি দূর যেতে কোনো অসুবিধা হবে না। এই বাংলা ভাষা না জেনে মাতৃভাষাকে না জেনে অন্য ভাষা শিখতে গেলে সেখানে
বাংলা পোশাক আজকে যখন আমরা বাংলা ভাষা স্কুল চর্চা এই সব কিছু নিয়ে আলোচনা করছি, তখন স্টুডেন্টদের মধ্যে পোশাক একটা ভীষণভাবে তারতম্য ঘটেছে। ব্রিটিশরা এসে যেভাবে তারা যে সংস্কৃতি এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো সেটাকে আটকানোর চেষ্টা হয়েছিল, সেটাকে আটকানোর জন্যে ব্রাহ্মণ রায় ব্রাহ্ম ধর্ম নিয়ে আসেন, বা পরবর্তীকালে রবীন্দ্রনাথ বা তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ এরাও চেষ্টা করেছিলেন, কৃষক সেন চেষ্টা করেছিলেন, এবং সেই সময় বাঙালি জাতির মধ্যে একটা এই পারস্পরিক বোঝাবুঝি। ভাই গিরিশচন্দ্র সেন আপনারা জানেন যে তিনি বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন, তিনি নববিধানের, তো এইটা একটা প্রচেষ্টা আমাদের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীকালে এই ব্রিটিশ চক্রান্ত এবং ব্রিটিশরা যখন ক্ষমতার দলাদলিতে সারা ভারতবাসীকে তথা বাঙালি জাতিকেও ডুবিয়ে দিল, তখন আমরা আমাদের এই সম্পত্তি বোধটা হারাই। আমি একদম স্যারের কাছে আসবো, খুব একটা যথার্থ বিষয়। অন্য প্রদেশের যারা বাঙালিরা রয়েছে, অন্য প্রদেশের বাঙালি, আজকে বহু বাঙালি তারা অন্য প্রদেশ থেকে এদেশে এসেছেন, তারা বাংলা ভাষা শিখলেও এই প্রদেশে এসে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তারা বাংলা ভাষায় কিন্তু কথা বলতে চায় না। তারা এইখানে তো আমরা পিছিয়ে পড়ছি, মানে অন্য প্রদেশের বাঙালি এখানে এসে তারা বাংলা ভাষায় কথা বলতে চাইছে না, তারা ইংরেজি বা একদম হিন্দি ভাষায় তারা কথা বলছে, কীভাবে দেখছেন? দেখুন, বাংলা ভাষা যেখানে রয়েছে ছিল, যে গুরুত্ব ছিল সে গুরুত্ব এখনও রয়েছে। আমার দেখা বেশ কয়েকজন বিদেশি যারা বেলজিয়ামে থাকে, স্লোভেনিয়ায় থাকে, তারা এখানে এসছে এবং বাংলা ভাষার উপর তারা কী করে একজন স্লোভেনিয়ার মানুষ এসে তার সে বাংলা ডাবল এমএ পর্যন্ত করেছে। আমাদের এখানে ছিলেন ফাদার রুবেল মে, উনি বাংলা ডাবল এমএ করেছেন, ফাদার ফেলন ছিলেন উনিও বা বাংলা ডাবল এমএ করেছেন। তারপরে বিদেশি ভাষা যেখানে তার গুরুত্ব যেখানে ছিল সে গুরুত্ব তো তাদের থাকবে। এখন কিছু কিছু ক্ষেত্রে ভাষাকে আমরা শিক্ষা হিসাবে না গিয়ে আমরা জীবিকা হিসাবে গ্রহণ করি, যেমন ইংরেজি বা যে কোনো ভাষা শিখলে পরে চাকরি বাকরি ক্ষেত্রে তার জীবিকার ক্ষেত্রে যদি বেশি গুরুত্ব পায় তখন তার মাতৃভাষাতে পিছিয়ে পড়ে। কিন্তু তাই বলে মাতৃভাষা যে মানে অবহেলিত এটা কিন্তু বলা যাবে, এটা সবসময় তার যেখানে তার স্থান ছিল সেখানে আছে এবং থাকে। আমরা এই সাংস্কৃতিক মঞ্চে একদম ছোট্ট একটা বলা যেতে পারে ব্রেকে আমরা স্বাভাবিকভাবেই বাংলা ভাষার একাল সেকাল বাংলা ভাষার গুরুত্ব নিয়ে ওপিনিয়ন টাইমসের ফেসবুক পেজ থেকে সমস্ত প্রবীণ ব্যক্তিরা রয়েছেন যারা কিন্তু তাদের সামনে অনেক বলা যেতে পারে নববর্ষ দেখেছেন, আমরা স্বাভাবিকভাবে অনেক আলোচনা কিন্তু চলে আসছে। আমি আরেকজন দিদির কাছে আসবো, বাংলা ভাষা নিয়ে যখন এত কথা হচ্ছে আমি আপনার কাছে আসবো যে আমরা অনেক সময় দেখি মানে আজকের এই বিজ্ঞাপন জগতে অনেক সময় দেখি বিজ্ঞাপনের ভাষা বাংলা ভাষায় ইউজ হয় না, ইংরেজি ভাষায় ইউজ হয়, সাইনবোর্ডের ভাষা বাংলা ভাষায় ইউজ হয় না, ইংরেজি ভাষায় ইউজ হয়, সেক্ষেত্রে আপনার মত আপনি কীভাবে দেখেন? এগুলো তো আমাদের ভালোই লাগে না, আমরা তো চাই যে বাংলাটাই আমরা দেখতে পছন্দ করি। বেশ, এতটুকু গল্প। আমি কুন্তলা দে পাঠ করছি স্বরচিত কবিতা স্মৃতি সুধা। নির্মল হাসিটি শেষ চিতাভস্মে তখনও তো ছিল, চিতাবন হিরি লেলিহান শিখায় স্নাত হয়ে অনন্তে পাড়ি দিলে কবি। দূরে দাঁড়িয়ে দেখলাম যতদূর দেখা যায়, কালো ধোঁয়ার সাথে মেঘ বালিকা কেমন করে মিলিয়ে যায়। রেখে গেলে অতৃপ্ত ক্ষুধার লেখনী, হাজার মুগ্ধ তার বরণমালা ছিল তোমার গলে, ভালোবাসার গোলাপে লালে লাল আবার কখনো গোলাপি। ওইটুকুই রেখো মনে কোঠায়, মৃত্যু জীবনে দুবার হয়, পরন্ত যৌবনের মৃত্যু সে এক দুঃসহ অসহায়,
রূপ যৌবন চলচ্ছক্তির মৃত্যু অরণ্যের নিষ্ঠুর পরিহাসের কাছে জীবন দেবতার কি এসে যায়। কবি তুমি বরং মেঘ বালিকাদের সাথে কবিতা লেখো, জানতে চেও না পৃথিবীর এত নিষ্ঠুরতা, পরন্ত বেলায় শূন্য হাতে ফিরে যেতে হয়, ফিরে গেছো তুমি অনন্তের এক মহাশূন্যে, ও প্রান্তে বাড়ালো কি কেউ হাত, দেবে কি পারের ওপারেও ঢেলে আরো কিছু কবিতার অমৃত ধারা। আমরা আজ যে পয়লা বৈশাখ পত্রিকা সমন্বয় গোষ্ঠীর যে আয়োজন হয়েছিল এখানে পয়লা বৈশাখে বৈশাখী আড্ডা, তারই অবসরে আমরা রূপরূপের এই দোতলার যে পরিসর সেখানে আমরা পেয়েছি অধ্যাপক দীপঙ্কর নস্করকে। ওনার বাড়ি হচ্ছে মগরাহাটে দশপুর গ্রামে। সেখানে উনি এতদিন পর্যন্ত ছোটবেলা থেকে কি দেখেছেন পয়লা বৈশাখের যে আচারগুলি, লোক আচার, নানান কথা ইত্যাদি, সেগুলি সম্বন্ধে ওনার কাছে আমি জানতে চাই। নমস্কার, প্রথমে জানাই আমার সঞ্জয় স্যারকে বিনম্র শ্রদ্ধা। তার সাথে এই যে আমি একটা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জয়নগর মজিলপুর, ইতিহাস প্রসিদ্ধ এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রথম পৌরসভা, এবং এই অঞ্চলটি এককালে বলা হতো যে বঙ্গের দ্বিতীয় নবদ্বীপ, কারণ এখানেই ছিল প্রসিদ্ধ সেই সমস্ত আচার্যদের বাসস্থান, বসবাসস্থল। আমি সেই প্রসিদ্ধ ভূমিভাগেরই ভূমিপুত্র। বর্তমান যে গ্রামীণ সভ্যতা থেকে লোকাচার লোকসংস্কৃতিগুলি যে একে একে হারিয়ে যাচ্ছে, এবং যে বাবুয়ানা কালচার বা নাগরিক সভ্যতার যে সমস্ত বর্তমান কংক্রিটের জঞ্জালের মধ্যে হারিয়ে যাচ্ছে, সেই লোকাচারের কিছু কিছু নমুনা এখনও আমাদের প্রত্যন্ত প্রান্তিক যে গ্রামগুলো সেই গ্রামগুলোর মধ্যে রয়ে গেছে, এবং তারই কিছু কিছু নমুনা আমি কয়েকটা বলি। যেমন চৈত্র সংক্রান্তি, বছরের যেটা শেষ, বাংলা বছরের যেটাকে শেষ বলা হয়, সেই চৈত্র সংক্রান্তিতে একটা বিশেষ রীতি নীতি বা লোকাচার অনুষ্ঠান হয়। আমাদের বাড়ি এখনও একটা গোয়াল ঘর আছে, এবং আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই গোয়াল ঘরে চৈত্র সংক্রান্তির শেষ দিন মাটি খুঁড়ে একটা মাটির উনান, যে উনানটা ইট দিয়ে গাঁথা হয়, এবং তার উপর কাঁচা মালসা বসিয়ে শুধুমাত্র ক্ষীর ভাত, আতপ চাল, দুধ এবং গঙ্গা জল দিয়ে ক্ষীর ভাত রান্না করা হয়, এবং সেই ক্ষীর ভাতটা পূজা হিসাবে, গোমাতাকে পূজা হিসেবে নিবেদন করা হয়। এটা চৈত্র সংক্রান্তির একদম শেষ দিন, মানে কোন সময়টা হয়? এক বিকালে, অপরাহ্নেতে, জাস্ট সূর্য ডুববে সেই টাইমে। মানে কে করবেন এটা, কোনো নিয়ম? সেটা হচ্ছে বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ মহিলা, আগে আমার ঠাকুমা করতেন, আমার মা যেহেতু ওই বাড়ির বড় পুত্রবধূ, এখন তিনি এই কাজটা করে আসছেন। এখানে ব্রাহ্মণের কোনো ভূমিকা? এখানে ব্রাহ্মণের কোনো ভূমিকা নেই, এবং সেখানে জাস্ট একটু দূর্বা দুটো ফুল নিয়ে কলার ছোট ছোট পেট কাটি, তার উপর দিয়ে নৈবেদ্য দেওয়া হয়, এবং সন্ধ্যাবেলা সেগুলোকে স্থানীয় যারা বাচ্চারা থাকে বা বয়সের থাকে তাদেরকে সেগুলো ভোগ হিসেবে নিবেদন করা হয়, এবং এটাকে অ্যাকচুয়ালি বলা হয় গোমাতার ভোগ। মানিকপীরের সাথে সম্পর্কিত, আমি অনেক ছোটবেলায় দেখেছি, তখন ওই আসতো বিভিন্ন জায়গা থেকে, আমাদের ওখানে একটা মৌলানা দাড়িওয়ালা এবং তার হাতে চামর থাকতো, যখন গোয়াল ঘরে এসে তিনি ওই সব মানে গইলে গান গাইতো, সেই গানগুলো এবং পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তির দিনেই আসতো, মানে জাস্ট শেষ দিন। আমাদের ওখানে কিন্তু পয়লা বৈশাখ আসতো, চৈত্র সংক্রান্তির দিন আসতো। এখন এইটা চৈত্র সংক্রান্তির একটা বিশেষ রীতিনীতি, এবং গাজন চড়কটা এটা মোটামুটি সবাই জানে, এগুলো গ্রামীণ সংস্কৃতি, এটা নিয়ে আমি বলছি না। কিন্তু পয়লা বৈশাখে এমন কিছু কিছু লোকাচার আছে যেগুলো অন্য অন্য জায়গায় দেখতে পাওয়া যায় না। যেমন প্রাতঃকালে জাস্ট যখন সূর্য উদিত হয় না বা সূর্য উদিত হচ্ছে এরকম একটা সময়, উলু ঘাস, কেশো ঘাস এবং খড়, এই তিনটে দ্রব্যের যার যেটা সামর্থ্য সেই দ্রব্যগুলো ছোট ছোট আঁটি করা হয়, এবং যার যেখানে জমি আছে জমির শেষ প্রান্তে গিয়ে সেটাকে একটু করে আগুন দিয়ে আসা হয়, কারণ পরিবেশ যেহেতু দূষিত, পরিবেশকে শুদ্ধ করার একটা রীতি এটা প্রত্যেকের গ্রামের যে সমস্ত জমি আছে সেগুলোতে করা হয়। তারপরে একটু আগে গৌতম কাকু অলরেডি বলেছি যে ওই নিম হলুদের ব্যাপারটা সেটা পালন করা হয়, সেটা ডিটেলসে বলুন না আপনি কি দেখেছেন সেটা বলুন। সেটা আমি দেখেছি, অভিজ্ঞতা আসলে সমৃদ্ধ হবে। আমার মাকে আমি দেখেছি যে মা সকালে ফুল সহ যে কচি কচি নিম পাতা সেগুলো সংগ্রহ করে আনতেন, তার সাথে কাঁচা হলুদ বা আমাদের বাগানে হতো সেগুলো নিয়ে আসতেন, কাঁচা হলুদ এবং কাঁচা সর্ষের তেল এবং নিম পাতা, এটাকে থেকে একটা পেস্ট বানাতেন, এবং সেটা আমরা প্রত্যেকেই মাখতাম। শুধু আমরা মাখতাম না, বাড়ির যে সমস্ত পশু পাখি থাকতো তাদেরকেও মাখানো হতো, বিশেষ করে গরুকে, গরুর
খুঁড়েতে লাগানো হতো এবং শিঙেতে দেওয়া হতো এবং গরুর মাঝখানে একটু তেল দেওয়া হতো সর্ষের তেল। এবং গরুকে দুপুরবেলা যখন আমরা পুকুরে নাহাতে নিয়ে যাওয়া হতো, সেই নাহান করার পর বা স্নান করানোর পর যখন এনে রাখা হতো, তার আগে আমরা পুকুরে মাছ ধরতাম জাল দিয়ে। কিন্তু গরুকে একটা বিশেষ রীতি অনুযায়ী ওই পুকুরের যেটা ছোট মাছ, তেছোকা মাছ বলে বা ছোট ছোট বেলে মাছ বা লেটো মাছ, এই জাতীয় যে মাছ, সেই মাছ কলা পাতায় মুড়ে সর্ষের তেল দিয়ে গরুকে খাওয়ানো। এটা পয়লা বৈশাখের একটা বিশেষ রীতি। মাছ ধরার কি এটা প্রথা? মাছ ধরার একটা বিশেষ প্রথা, যে আজকে মাছ ধরতেই হবে, জাল নিয়ে যেতে হবে পুকুরে, খেলতেই হবে। এইটা হচ্ছে আমাদের প্রথা, এবং গরুকে ওই একটা মাছ খাওয়াতেই হবে ওই দিনে। যার বাড়ি যে কটা গরু আছে প্রত্যেককেই খাওয়াতে হবে, গরুকে স্নান করিয়ে। অন্যান্য দিনে গরুকে মাছ খাওয়ানো হয় না? গরুকে অন্যদিন মাছ খাওয়ানো হয়, এবং জোর করে, সেটা যেহেতু কাঁচা মাছ খেতে চায় না, সেহেতু কি করা হয়, কচি কলা পাতার মধ্যে মাছটা দিয়ে কলা পাতাটা গরুর গালের মধ্যে, শুধু মাছ আর কিছু না। না আর কিছু, এটা একটা রীতি। এছাড়া পয়লা বৈশাখের বিকালেও একটা ক্ষীর ভাতের আয়োজনও করে। হ্যাঁ, এবং আমাদের চৈত্র সংক্রান্তি যেটা করা হয়, এখন হয় না বলতে আমাদের গোয়াল ঘরটা আর নেই, মানে আমাদের গরু নেই, আগের যে সম্পর্ক অনেক বাড়িতেই নেই, আমাদের ছিল নেই, গরু রাখার একটা সমস্যা, তার খড় ঘাস এগুলো আনতে যে সমস্যা, সেগুলো করা সম্ভব হয় না। পাশাপাশি আরেকটা যে আমাদের ওখানে গোষ্ঠ মেলা হয়, আর বিকালে সবাই আমরা ঘোড়ার গাড়ি করে নিয়ে ঠাকুর আনতে, রাধা গোবিন্দকে নিয়ে আসতে একটা বিরাট প্রসেশন হয়, হোলি নতুন ঐরম রং আবির এইসব নিয়ে একটা মাঙ্গলিক অনুষ্ঠান, এবং সেখানে পদকীর্তনের একটা বিশাল ব্যাপার থাকে, যেখানে সমস্ত মানুষ জুতো পায় না, প্রত্যেকে খালি পায় কোমরে গামছা, একটা সাদা গেঞ্জি আর ধুতি, এই হচ্ছে রীতি আমাদের গ্রামে। প্রত্যেকে ঠাকুর আনতে যায় এবং ঠাকুরকে আনন্দ করে। এটা পুরো বিকালে, আজকে বিকালে হবে ওটা, মানে দুপুরের পরে আমাদের ওখান থেকে অ্যানাউন্সমেন্ট হবে গোষ্ঠ মাঠ থেকে, যে আপনারা যারা ঠাকুর আনতে যাবেন তারা সব চলে আসুন, তিনটের মধ্যে আমরা ঠাকুর আনতে যাবো, এইভাবে অ্যানাউন্সমেন্ট হয়। আমরা তারপরে সেই প্রসেশনে বা সেই পদযাত্রায় আমরা অংশগ্রহণ করি, এবং কীর্তনের দলও থাকে সাথে সাথে, ঘোড়ার গাড়ি করে আমাদের ঠাকুর আনানো হয়। এবং সন্ধ্যাবেলা প্রথম যে উৎসবটা হয় দেল উৎসব, এই রাধা গোবিন্দকে কেন্দ্র করেই দেল উৎসব অনুষ্ঠিত হয়। এইভাবে আমাদের ওটাকে দেল বলে, হ্যাঁ দেল উৎসব হয়, এবং সেটাকে মানে বাংলা কথায় দেল কাব্য বলা হয়। আচ্ছা, আজকে হবে না? আজকে সেটা বিকালে অনুষ্ঠিত হবে, মানে ঠাকুর আনার পর ওই গ্রামের যে মঞ্চ আছে সেই মঞ্চতে একটা দেল কাব্য অনুষ্ঠান হবে। সেখানে আমাদের আশপাশের কিছু গাজন শিল্পী আছে, তারা গাজন ঠিক নয়, এটাকে দেল কাব্য বলে, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। এইভাবে আমাদের মোটামুটি অনুষ্ঠানটা চলে, সারা রাত গাজন যাত্রা পিঠুকুল্লা রামায়ণ পাঁচালি এইসব গান চলে থাকে। স্বরচিত কবিতা জাদুকর, গভীর রাতে তোমার অশ্রু দিয়ে স্নান করিয়েছো, আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি তোমার মনের গভীরে, জাদুকরের কাঠের ছোঁয়ায় পূর্ণতা পেয়েছিল যৌবন, আলতামাখা পায়ে নুপুরের নিক্ষণে সারা শরীর স্নিগ্ধ হয়েছিল, তোমার কেশ গুচ্ছ ঘুমিয়ে পড়েছে আলতো হাতের নরম ছোঁয়ায়, রাতের আকাশের সব তারা গোনা যায় না, তাই মনের কিনারা পাওয়া খুব কঠিন হয়ে যায়। তুমি কি জানো জাদুকর, একটি উজ্জ্বল নক্ষত্র এখনো অপেক্ষায় আছে। নমস্কার। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, উদয় হলো অনিমাই জাহান, জানি লহরে কোথায় ছিল রে মধুমাকা হরিনা, নাম জপ নাম ভজ নাম করো সাত, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পর, হরি নাম ভজ নাম জপ নাম করো সাত, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পর, হরি নামে মাত হারা, হরি নামে মাত হারা সারা বোঝ ধাম, জানি লরে কোথায় ছিল রে
মধুমাকা হরিনাম, ও যত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বল হরিনাম শ্রবণ কর কানে, ও যত পাপি তাপি হরে গেল এই হরিনামে, মুখে বল হরিনাম শ্রবণ কর কানে, হরিনামে রাজে সুধা বলছে হরিনাম ছাড়া গতি নাই, মুখে বলো হরিনাম।